যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সদরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে প্রতিবারের মতো এবারও একুশের মধ্যরাতে ফুলে ফুলে ভরে যায় সদরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার স্থানীয় প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিবাগত রাত বারোটা এক মিনিটে উপজেলা পরিষদ পেশাজীবী সংগঠন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর সকাল আটটায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়কে প্রভাত ফেরির র্যালি হয় সকাল নটায় সদরপুর দরবার হলে এ উপলক্ষে আলোচনার সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় রহিমা খাতুনের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান অন্যান্যদের মাঝে এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার আব্দুল প্রমুখ